দর্শক সমকাল অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি খামনুরুজ্জামান, আমি বর্তমানে যুক্ত রয়েছি দেশের কেন্দ্রীয় নতুনলোবাদ বাস টার্মিনাল এলাকায়। বিএনপি জামাতের ডাকা পঞ্চম দফার যে অবরোধের প্রথম দিনে কেন্দ্রীয় নতুনলোবাদ বাস টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী এবং পরিবহনের সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো। ছোট ছোট যে সকল যানবাহন রয়েছে, থ্রি হুইলার, আলফা, মাহিন্দ্রা, সেগুলো কিন্তু নিয়মিত চলাচল করছে। যে দূরপাল্লার যে সকল পরিবহন রয়েছে যাত্রী সংকটের কারণে সেগুলো তেমন একটা চলাচল করছে না। এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে। আমরা কথা বলবো বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার উত্তর আশরাফ সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাচ্ছি অবরোধে আজকে বরিশালের সার্বিক পরিস্থিতি কেমন, যদি একটু বলতেন। ধন্যবাদ। আজকে অবরোধের বরিশালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, জনজীবন স্বাভাবিক। নর্থ ডিভিশন এবং নতুনবাজার যে টার্মিনাল রয়েছে এখানে সব ধরনের বাস এবং পণ্যবাহী অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং আমাদের মেট্রোপলিটন পুলিশের যথেষ্ট পরিমাণ ডিপ্লয়মেন্ট রয়েছে, সর্বসাধারণ পুলিশ রয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে স্বাভাবিক জীবনধারা চলাচল অব্যাহত রয়েছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই এই যে চলমান এই অবস্থায় যে যারা পিকেটিং করছে বা অবরোধের সমর্থনে যারা অবরোধ করছে, এরকম কোনো ঘটনায় কেউ কোনো আটক রয়েছে কিনা? হ্যাঁ, পিকেটিং এবং বিভিন্ন নাশকতামূলক অপরাধের জন্য কর্মকাণ্ডে আমাদের বিভিন্ন বিচ্ছিন্নকরণ করেছে এবং এগুলিতে মামলা দায়ের হয়েছে, অ্যারেস্ট হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে, অভিযান অব্যাহত রয়েছে। রাষ্ট্রের যান মাল জনগণের নিরাপত্তা স্বার্থে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সর্বত্র সর্বাবস্থা আমরা সতর্কতার সাথে, নজরদারির সাথে আমরা কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বরত রয়েছি। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার একটি কথাবার্তা চলছে, এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করার ক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের? ইতিমধ্যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাতে জোরদার করা হয়েছে এবং আপনি যেটা তফসিলের বিষয়ে বলেছেন সে বিষয়ে আলাপ রয়েছে। তবে সম্পূর্ণ নিরাপত্তা পরিস্থিতি এবং আমাদের ডেভেলপমেন্টের বিষয়ে সরাসরি বলা যাবে না। আমরা সর্বোচ্চ সতর্কতা এবং আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, আন্তরিকতার সাথে আমরা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে এবং আইন শৃঙ্খলার নিরাপত্তায় আমরা দিন রাত নিরলস ভাবে আমরা পরিশ্রম করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে উপপুলিশ কমিশনার উত্তর আশরাফ সাহেব আমাদের জানিয়েছে যে সার্বিক পরিবেশ পরিস্থিতি বরিশালে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে একটি আতঙ্ক রয়েছে জনমনে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে, সেই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তারা কিন্তু অব্যাহতভাবে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল কেন্দ্রের নতুনবাজার বাস টার্মিনাল এলাকায় যে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে নিরাপত্তা কাজে নিয়োজিত। এই ছিল বরিশাল থেকে আজকে আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সকলকে, সমকালের সঙ্গে যুক্ত থাকুন।